যুক্তরাষ্ট্রে করোনা পরিবর্তিত বিশ্বের মানসিক স্বাস্থ্য শীর্ষক ডক্টর নুরুন নেসান বেগমের লেখা বই নিয়ে ভার্চুয়াল আলোচনা হয়েছে। ডক্টর হাফসা এম ইমামের পরিচালনায় এতে অংশ নেন পেনসিলভানিয়া, ডেলাওয়ার, নিউ জার্সি, নিউ ইয়র্কের 11টি সংগঠনের প্রতিনিধিরা। বক্তৃতা করেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ইব্রুল চৌধুরী, মফিজুল ইসলাম, আশিক আনসার, মোহাম্মদ হোসেন, কাউন্সিলম্যান নতুল হাসান এবং অন্যরা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।